আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিন পরী কারা তারা কি খায় এবং কি করে চলুন জেনে নিই বিস্তারিত জিন পরী নিয়ে আসে হাজারো কৌতূহল কেউ কেউ অতি আবেগে এই ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায় আবার কেউ পণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে তবে এই ভিডিও থেকে জিনদের সম্পর্কে এমন দশটি তথ্য পাওয়া যাবে যা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে নিশ্চিত প্রমাণিত সত্যি কি জিন পড়ি বলতে কিছু নেই জিন পড়ি বলতে কিছুই নেই এই ধারণা সম্পূর্ণ ভুল পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি হিজর আয়াত নম্বর সাতাশ এছাড়া সুরা জিন নামের কোরআনের পাকের একটি স্বতন্ত্র সুরার নামকরণ হয়েছে ছোট বড় প্রায় সাতান্নটি আয়াতে এই সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে যা নিশ্চিতরূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে অভিশপ্ত শয়তান জিনের বংশধূত কোরআনের ভাষ্যমতে ইবলিশ শয়তান আদম আলাইহাসাল্লাম এর সামনে সিজদা করতে অস্বীকার করেছিল তাই তাকে বিতাড়িত করা হয়েছিল সে ছিল জিনদের বংশধূত সোরা কাহাব আয়াত নম্বর পঞ্চাশ এছাড়া পবিত্র কোরআনের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে জিনের আকৃতি কেমন পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর হচ্ছে দৃশ্যমান অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য তাী পাঁচশো তেহাত্তর দুই নম্বর অদৃশ্যমান অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভূত হওয়া সোরা আরাফ আয়াত নম্বর তেইশ তিন নম্বর বিকৃত আকৃত মানুষ পশু পাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করা তাড়াণী চার হাজার বারো জিন পড়ি কী খায় মানুষ সহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে তদ্রূপভাবে জিনেরাও খাওয়া দাওয়া সহ অন্যান্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহর নামে জবাইকৃত পশু হাড় হাড়টি হলো জিনেদের খাবার একদা জিনের একটি দল নবিজি সাল্ল তাদের এলাকায় নিয়ে গেল সেখানে নবীজি তাদের তেলাওয়াত করে শোনালেন অতঃপর তারা জিজ্ঞেস করল আমাদের হালাল খাবার কি। নবীজি সাল্লি আসল্লাম বলেন প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেইগুলোই জিনেদের খাবার তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার দুইশো আটান্ন জিনপুরীদের বিয়েসাদী ও সন্তান প্রজনন মহান আল্লাহতালা নিষ্প্রজ্ঞাগুণে প্রতিটি বস্তু জড়ায় জড়াই সৃষ্টি করেছেন তাই জিন জাতির মধ্যেও রয়েছেন নর নারীর জোড়া মানুষের মতো তাদেরও রয়েছে বিয়েশাদি বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনা এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করে নেই সুরা আল রহমান আয়াত নাম্বার ছাপ্পান্ন অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছ সুরা কাহাফ আয়াত নাম্বার পঞ্চাশ এই দুইটা আয়াত থেকে জিনদের যৌন যৌনকাঙ্ক্ষা ও প্রজনের বিষয়টি স্পষ্ট প্রমাণিত হয় জিনপুরীর ধর্মটি জিন জাতি আল্লাহর মাকলুকের মধ্যে একটি মাকলুক মহান আল্লাহ আল্লাহতলা তাদের রব পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যে হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ ও জিনদের হেদায়েতের বার্তাবাহক হিসাবে প্রেরিত হয়েছে মহান আল্লাহ এরশাদ করেন ও হে মানুষ ও জিন আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি আয়াত নাম্বার ত্রিশ যেহেতু মহানবী সাল্লিউসাল্লাম কেয়ামত পর্যন্ত বিশ্ব জগতের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছেন তাই বর্তমান জিনদের জন্য শরীয়তে মোহাম্মদই তাদের ধর্ম হিসাবে বিবেচিত হবে জিনদের ধর্মীয় বিধি ও বিধান মানুষের মতো জিন্দের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবকতা রয়েছে তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে সৎকর্মশীলদের জন্য জান্নাত ও মন্দকর্মের জন্য অপরাধীদের জাহান নামে নিক্ষেপ করা হবে সুরা আরাফ আয়াত নম্বর চৌত্রিশ মানবদেহে জিনের অনুপ্রবেশ আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানবদেহের শিরা উপসেরায় বিচরণ করতে পারে এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির ওপরও প্রভাব ফেলে তাকে বেগরস্তও করে ফেলতে পারে পবিত্র কর আনে এরশাদ হয়েছে যারা সুদ খায় তারা কেয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আসর কুপ্রভাব কাউকে বেকারগ্রস্ত করে ফেলে সুরা বাকারা আয়াত নম্বর দুইশো পঁচাত্তর তদরূপ হাদিসে বর্ণিত হয়েছে নবীজি সাল্লি সাল্লাম বলেন শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় বোখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো বিরাশি জেনরা কি অদৃশ্য বিষয়ে জানে আসমান ও জমিনের কোনো অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না তবে অনেক দৃশ্যমান বিষয় জিনরা অদৃশ্য থেকে অবলোকন করতে তা বর্ণনা করে যা অনেকেই অদৃশ্যের খবর বলে মনে করে থাকেন এটাই নিঃসক ভুল ধারণা সৎকর্মশীলদের ওপর জিনদের কুপ্রভাব পড়ে না জিন মানবদেহে প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয় পবিত্র কালামের পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ এরশাদ করেন যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না সুরা হিজর আয়াত নম্বর তেতাল্লিশ তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে হাদিসে পাকে বর্ণিত হয়েছে টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপন অঙ্গ নিয়ে খেলা করে অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহ না পড়লে খারাপ জিন তার খাদ্যে অংশগ্রহণ করে মহান আল্লাহ আমাদের জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন আমিন